আর একজন নবী এখনো বিয়ে করেন নাই, বর্তমানে চতুর্থ আসমানের রেস্টে আছেন, ওই নবীকে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাবেন। তবে নবী হিসাবে পাঠাবেন না, আমাদের নবীর উম্মত হিসাবে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাবেন। এই দুনিয়াতে আসার পরে ঈসা নবীর বিয়ে হবে, আর ঈসা নবীর বিয়ের বরযাত্রী উম্মতে মুহাম্মাদের সমস্ত উম্মতকে আল্লাহ করে দিবে। আল্লাহ চাহে তো আমরাও ঈসা নবীর বিয়ের বরযাত্রী হব ইনশাআল্লাহ। কন্যা কেন ইনশাল্লাহ কথা না, আপনার মনে করতেছেন এখন হাজার 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 আছে, সময় বেশি নাই তো, সময় বেশি নাই। গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন সময় কিন্তু বেশি নাই। সাল্লাম আসার আগে আল্লাহ ইমাম মেহেদিকে পাঠিয়ে দিবেন, ইমাম মেহেদি আলাইহিস সালামের সঙ্গে কাফের বেঈমানের যুদ্ধ হবে, অনেক মুসলমান মারা যাবে, এমনকি মুসলমানের পায়ের টাকনো মুসলমানের রক্তের মধ্যে ডুবে যাবে। এমন সময় মুসলমানের বিজয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা চতুর্থ আসমান থেকে ঈসাকে দুনিয়াতে প্রেরণ করবে। তাহলে মাত্র এক নবী বিয়ে করছেন কয়টা? একটা। আর এক নবী বিয়ে এখনো করেন নাই, আর বাদ বাকি সব নবী কমপক্ষে দুটা বিয়ে করছে, কয়টা? আলোওয়ালা। তো নবী হচ্ছে নূরওয়ালা, যরিকান সুবহানাল্লাহ। নবীকে নূর বলে নবীর সম্মানকে খাটো করবেন না, নবী হচ্ছে নূরওয়ালা, নূর বহনকারী, যরিকান সুবহানাল্লাহ, যাকে বলা হয় সিরাজাম মুনিরা। হ্যাঁ, সিরাজ মানে বাতি, মনিরাম মানে নূরের বহু বচন। তো সকাল বা সন্ধ্যাবেলায় দেখলাম তুমি সুন্দর, আবু জেহেল বলতেছে সকালে তোমাকে এত সুন্দর দেখতে পাই। আল্লাহর নবী বললেন, চাচা সকালবেলা আমাকে সুন্দর দেখার কারণ হলো আমি কাবার পাশে হাতিমে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিব্রাইল আমাকে ঘুম থেকে ডাক দিল, জমজমের কূপের পানি দিয়ে আমার উজু করাইয়া বরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলাম। সেখানে দুই রাকাত নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম, আল্লাহর সঙ্গে আমার মিরাজ হলো, আল্লাহ পাক আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল। সেই পাঁচ ওয়াক্ত নামাজ নেওয়ার পরে জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম। বাইতুল মামুরের মধ্যে দুই রাকাত নামাজের ইমামতি করলাম, সেখান থেকে পাড়ি দিয়া রাতের অংশে আবার দুনিয়াতে ফেরত আসলাম। চাচা ফজরের নামাজ আদায় করার পর আপনার সঙ্গী আমার প্রথম দেখা হলো। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, এই ঘটনা শোনার পরে আবু জেহেল সুবহানাল্লাহ কছে? আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে, পাগল, সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সঙ্গে মেরাজ হলো, পাঁচ ওয়াক্ত নামাজ দিল, এত কিছু জানার আমার দরকার নাই। তুই যে কইলি বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইলি, আমার জীবনে আমি দুইবার গেছি, দরকার কয়বার, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুই কইলে আজকে রাত্রে বেলায় সেখানে দুই রাকাত নামাজ পড়ালি, আবার রাতের অংশে ফেরত আইলি, এমন গাঁজা খুরি গল্প দুনিয়ার মুসলমান বিশ্বাস করতে পারে, কিন্তু আমি আবু জেহেল বিশ্বাস করি না। আপনারা নাউজুবিল্লাহ তখন আসতে বলেন, মনে হচ্ছে আপনার তলে তলে আবু জেহেলের সঙ্গে যোগ দিয়েছেন নাকি? কারণ আমাদের বাংলাদেশের অনেক মুসলমান আবু জেহেলের দল করে। আজকে মেরাজের কথা বলতে, নামাজের কথা বলতে গেলে আপনার বুঝবার পারবেন কারা কারা। আমি কিন্তু ডাইরেক্ট কোনো অ্যাকশন দেই না, আমার অ্যাকশন হবে অ্যাঙ্গেলে, তবে জনগণ বুঝবার পারবে। আমার ওয়াজ লাগবে কানে, কিন্তু কষ্ট হবে দিলে, যাদের বিরুদ্ধে চলে, কথাটা বুঝলেন? হ্যাঁ। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের নামাজও না পড়ার চিন্তা আছে, আপনাদের কাছে মসজিদ উন্নতি হওয়া ভালো না ভাঙ্গা দেওয়া ভালো? কি বিপদ, মুয়াজ্জিন খালি প্যাট প্যাট করে আজান দেয়, বিশেষ করে ফজরের আজান যা বিরক্ত ভাই। আগে আসলে 3:30 হাত, আজান শুরু হয়ে গেছে 2.5 হাত, কম্বল আসলে গলা পর্যন্ত তুলে দিছে মাথার উপর, আজান শুনবে না।
হ্যাঁ পাও তুলে আনছে বুকের কাছে, বাহির থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা থাকছে, টান দিয়ে দেখবেন কম্বলের তলে ওর সাইজ আর সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এরকম কুত্তার সাইজ মুসলমান আমাদের মাঝখানে আসে না নাই, জোরে কেন আসে না? আজান শুনে ফজরের নামাজ পড়ে না যারা কুত্তার আমল করে তারা, জোরে কেন? আজান শুনে ফজরের নামাজ পড়ে না যারা কুত্তার আমল। আমি যদি বলি তারা কুত্তে, তাহলে কুত্তারা কিন্তু আমার বিরুদ্ধে হরতাল করবে, কারণ আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আবার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কর্মদোষে এরা পশুর চাইতেও জঘন্য হয়ে যায়, জোরে কেন? নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানের কর্ম কি? নামাজ ছাড়া না নামাজ ধরা? তো তাহলে যারা নামাজ ছাড়ে এরা কি পশুর চাইতেও? এদেরকে কুত্তা বললে কুত্তা রাগ করবে, কুত্তা বললে আমি কুত্তা হতে পারি কিন্তু বেনামাজি হইনি, এই জন্য দৈনিক 100 বার আল্লাহ শুকর আদায় করবে। এখন আপনারা বলেন কুকুর ভালো না বেনামাজি ভালো? কুকুরের জাহান্নামে যাওয়ার কোনো টেনশন নাই, কুকুরেরা জাহান্নাম যাওয়ার জন্য কোনোদিন আল্লাহ কছে আল্লাহ আমাকে জান্নাত দাও জাহান্নাম দিও না এ কথা কুত্তা কছে, কিন্তু আমাদের টেনশন আছে না নাই? রাসূল বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ, যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর বান্দার জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আল্লাহর নামাজ পড়বে সঙ্গে সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবে, জোরে কেন? সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে তো পাগল, তুই পাগল হয়ে গেছিস, তোর মাথা ঠিক নাই, যেখানে যাইতে লাগে 30 দিন আসতে লাগে 30 দিন, আর তুই কইলে আজকে রাত্রেবেলা সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়াইছিস। এই বলে আবু জেহেল যখন দৌড় দেয় নবী পিছন দিক থেকে ডাকতেছে চাচা আপনি আমার লক্ষবার পাগল বলেন আমার কোনো অসুবিধা আছে নাকি? আমার নবীর কোনো অসুবিধা আছে? চাচা কিন্তু আমারে পাগল বইলে দৌড় দেন। আবু জেহেল বলতেছে অনেকদিন হলে তোকে মক্কা থেকে বের করার একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু ইস্যু পাচ্ছিলাম না, কিছুদিন হলে দেখি কতগুলো মানুষ তোর বাড়ির দিকে যায় আর আমার বাড়ির দিকে থুতু দেয় থুতু, তখন থেকে আমি চিন্তা করছি যে তোর বাড়ি যদি আমার বাড়ির কাছে থাকে আমার নেতৃত্ব থাকবে না, জনগণ তোকে মানা নিবে, ভোটে তুই পাস করবি আমি কোনো ফেল। অনেকদিন হলে চাচ্ছিলাম যে কোনো একটা উপায় হোক তোকে আমার বাড়ির থেকে আলাদা করা দরকার, আমার বাড়ির কাছ থেকে তোকে কি করা দরকার? আলাদা করা দরকার, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না, আজকে পাইছি। আজকে কি হয়েছে? পাইছে। আমাদের বাংলাদেশেও এরকম ইস্যু আছে, ইস্যু নাই যেরকম নাই কি ইস্যু? খলিফা আবুল মনসুর যখন সিংহাসনে বসা এমন সময় তার উজির নাদির মন্ত্রীরা রাজদরবারের মধ্যে গল্প করতেছে ফিসফিস করে, আবুল মনসুর হুংকার দিয়ে বললেন এই ফিসফিস করিস কেন জোরে বল, বলে জাহাপনা জোরে বললে আপনার কষ্ট হবে আমাদের উপর খেপে যাবেন। আজকে আমাদের বাংলাদেশে ফিসফিসানি গল্প আছে না নাই? জোরে কেন আছে না? ফিসফিস ফিসফিস করে, যদি কয় ফিসফিস করিস কেন দেওয়ালের কান আছে, জোরে বলা যাবে না, জোরে বললে জেলের যাওয়া লাগবে। মানুষ কিন্তু সবাই আশ্চর্যের ভিতরে আছে, জোরে কান কথা ঠিক কি? প্রত্যেক রাস্তায় আপনাকে সিংহের মধ্যে প্রায় রাস্তার গাড়ি খালি ভাঙবার চায়, মানে গ্যাপের মধ্যে পড়ে আর উঠবার চায় না, তারপরেও পলক বাবাজির বিরুদ্ধে বলা যাবে না, যাবে যাবে না? আমি বলবো পলক বাবাজির যদি কোনো লোক থাকে ওনার কানে যেন দেয়, আমি কিন্তু আজকে ওই যে কলম থেকেই দিকটা ঘুরে যাচ্ছি, হাই রে হাই রে হাই,
রাস্তা ঘাটের কোনো ঢপই নাই, জোরে কোন কি নাই, ফিসফিস করেন কেন, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে, দেওয়ালের কান আছে, কত বড় মিথ্যা কথা, দেওয়ালের বলে কান আছে। আপনি যতই ফিসফিস করেন, গোপনে বলেন সামিউম বাসির আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখরাই দিবে টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু, এক দৌড়ে গেছে আবু বকরের দরজা, কার দরজা, আবু বকর, হযরত আবু বকর বাড়ির মধ্যে থেকে চমকে উঠছে, এত বড় নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজা কেন, নেতাকে ভোটর ডালালো নাকি, যখন দেখবেন বড় নেতারা সাধারণ মানুষের দরজায় যায় তখন বুঝবেন নেতারা বিপদ হচ্ছে, আর সেই বিপদটা হলো ভোট লেওয়া, জোরে কোন কি লেওয়া, চাচা বাড়িতে আছেন, বাড়ির চাষি বলতেছে তোমার চাচা তো কলম বাজারে গেছে, ঠিক আছে আমি চাচার কাছে যাব, কলম বাজারে গিয়ে চাচাকে বাড়ি করে চাচা বাড়িতে গেছিলাম আপনি নাই, চাচা বলতেছে কি জন্য গেছিলেন বাবা, বলে দোয়া নেওয়ার জন্য চাচা, এবার বলতেছে ভোটর দাঁড়াছ, যতদিন ভোট না হবে তুই ফেরেস্তার মতন থাকবি, যে ভোট পেয়েছি একদিন হবি, তোর ধারো তার একটা লোক দাবা দিবি না, তোর স্যামসার অত্যাচার, জোরে কর কথা ঠিক, এখনকার নেতার কাছে দাবার গেলে স্যামসা কেড়ে দাও অত্যাচার ভাই রে, জোরে কর স্যামসা আছে না নাই, এতগুলো চামচা নেতা পালে কি দিয়া জনগণের রেহেজেকে মাইরা চামচা রে খাওয়া, 10 কেজি ভিজিবের চাল নিয়ে লাফে থেকে আসে, লেখা আছে 10 কেজি মাপা হতে আসে, এক গরিব মানুষ লোক মাধ্যমের কাছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি তো মাপা দিলেন আসে, মানে পাল্টি দিয়ে দিছে তো, তা আসে হচ্ছে, তখন চেয়ারম্যান চৌকিদার বলতেছে নাম কাটে দে, নাম কাটে দে, নাম কাটে দে, ওই জোর হাত করে বলতে যা দিচ্ছেন দেন অসুবিধা নেই, তাও নাম কাটে না, বলে তোর 200 স্যামসার হুন্ডার তেল কেনা লাগে বুঝিস না, আবু জেহেল সর্বপ্রথম যার দরজায় তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, ডাক দিল আবু বকর, হতাও বকর চমকে গেলে এত বড় নেতা সকালবেলায়, দরজা খুলে বলে নেতা খবর কি, বলে তুই যে তুমি যে নবীর দল করো, তুমি যে নবীর কাছে কলমা পড়ে মুসলমান হইছ, তোমার নবী যে পাগল তুমি কে জানো, আপনার তো নাউজুবিল্লাহ বলেন তাও আস্তে আস্তে, হতাও বকর চিৎকার দেবে বুঝে হেল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, এভাবে হাত বার করছে, যে কথা একবার বলছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে, কারণ নরম মানুষ গরম হইছে, নরম মানুষ গরম হয়েছিল 71 সালে অস্ত্রধারী পুরো পশ্চিম পাকিস্তানকে তারা খেদায় দিছে, ধরে কোন ঠিক কি না, এই নরম মানুষ গরম হয়েছিল 90 সালে স্বৈরাচার এরশাদের পতন ঘটাছে, জোরে কোন কথা ঠিক কি না, ইয়ার পরে যে এত নরম হসে ভাই আর গরম হয় না, পেজের দাম 300 গেল তাও চেপে না, জোরে কোন কথা ঠিক কি না, এত নরম, আমি কইছিলাম ভাই রে 30 টাকার পেজ 300 গেল কিছু একটা করা দরকার, জেলত যাবে, জেলত যাবে, দরকার হলে পেঁয়াজ খাওয়া বন্ধ করেন কিন্তু গরম হন না, আমাদেরকেও বক্তাকে পেঁয়াজ মেরে দিছে, জোরে কোন কি মেরে দিছে, গরম হবে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে,
আবুবকর এত নরম মানুষ তুমি এত গরম হইলা কেন আবুবকর বলে আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝে নিও সে মুনাফিক হয়ে গেছে আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা হয় কি হয় না আপনার কি গরম হোসেন তার মানে গরম যদি না হয় আল্লাহ বলেছেন ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন অন্যায় দেখার পরে যারা গরম হয় না অন্যায়ের সঙ্গে আপোষ করে বাঁচবার চায় আল্লাহ বলেছেন যদিও তার আখেরাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে আমি বলে দিলাম এরা মুমিন নয় এরা মুমিন নয় এরা মুসলমানের মধ্যে হলো মুনাফি হাই হাই রে একটা জাফরুল ইসলাম কি সুন্দর নাম এনাই তো লাভবাসীর সাথে টক শোতে বলতেছে নবীর বউকে বিয়ে করা যাবে না কেন খালি নাউজুবিল্লাহ করে তাও তো এই ধারে তো একটাও বলো না এই ধারে তো একটাও নাউজুবিল্লাহ করে না আসে গেছে শোনা দেখে তো বলতেছে এনায়েতুল আব্বাসী বলল যে আল্লাহ কোরআনে বলেছে নবীদের বউ আমাদের মা উম্মাহাতুল মুমিনিন তখন জাফরুল ইসলাম বলল এই আয়াতটা নবী আল্লাহর কাছে চাইলিছে নিজের বউ কাউরে দিবে না এই জন্য আল্লাহর কাছে আয়াত চাইলেছে এত বড় নবীর বিরুদ্ধে কথা বললো তারপরও বহাল তবিয়তে বাইসে আছে জোরে কোন কথা ঠিক কি না কেন আছে কারণ আমরা গরম হচ্ছি না আমাকে কথা হলো যা করার আল্লাহ করবি রে আমাকে করার কি দরকার নাকি তাই মনে করতেছেন যা করার আল্লাহ করবে আমাদের করার কিছু নাই আল্লাহ বলেছেন তোমাদের করার যদি কিছু না থাকে তোমরা মরে যাবে তবে ঈমান নিয়া মরতে পারবা না রাসূল বলেছেন লাই উমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি তুমি যদি প্রকৃত মুমিন হওয়ার চাও তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করতে হবে তোমার সামনে নবীর বিরুদ্ধে কথা বলবে তুমি একটা কথাও বলবা না তুমি আমার উম্মতের মধ্যে থাকতে পারবা না বেঈমান হয়ে মারা যাবে দরকার হলে নবীর জন্যে আল্লাহর জন্যে আমরা জীবন দিতে রাজি আছি কারা কারা জীবন দিবেন আল্লাহরে দেখান লিল্লাহি তাকবীর হাত নামান আরে মরা তো লাগবেই মরা লাগবে না কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপর দিকে সাইয়া দেখো বাঁশের সাউনি দিছে কে জানলা দরজা আছে নাকি আছে আরে সেই কবরে নবীর মহব্বত নিয়ে নবীর সুন্নাত নিয়ে কেউ যদি একবার ঢুকতে পারে অন্ধকার কবর কবর থাকবে না নবীর রওজা পর্যন্ত তার কবর আল্লাহ রোশনায় বানায়া দিবে আবু জেহেল বলতেছে আবু বকর তুমি এত গরম হলে কেন তোমার নবী আমারে কি কইছে তুমি জানো আগে শোনো আজকে রাত্রিবেলায় নাকি তোমাদের নবী বাইতুল মুকাদ্দাসে গেছে সেখান থেকে দুই রাকাত নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে আল্লাহ নাকি নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ দিছে আবার জান্নাত জাহান্নাম দেখে বাইতুল মামুরে ইমামতি করে দুনিয়াতে আসে সকালবেলা দেখা হয়ে এই গাঁজা খুরি গল্প আমার কাছে বল আবুবকর বলো তোমার বিবৃতি কি আবুবকর বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে
আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি রে, কার কাছে খবর দিল? আমার কাছে সকালে এসে বলতে, হুজুর আপনারা যতই ওয়াজ করেন হুজুর সাইদি সাহেবের ফাঁসি হবে আপনি জানেন? আমাকে বলতেছে। তাই বললাম, আমি তো জানি না ভাই, তুই কেমনে জানিস? হুজুর আপনি জানেন না। কি কথা হুজুর, এত বড় একটা আলেম 50 বছর ওয়াজ করলো, এখন জেলের মধ্যে বন্দি ছিল, এ বুড়া মানুষ একটা ফাঁসি দিবি হুজুর? আহ, ওই আফসোস দেখে আমি চালাক বললাম, দুই কাপ চা বানা। তো দুই কাপ চা যখন বানিয়ে দিল, হুজুর আমারই দুই কাপ হবে, তুই এত বড় খবর সকালবেলা আমাকে দিলি, এজন্যই তোর পুরস্কার এক কাপ আর বোনাস হচ্ছে এক কাপ, দুই কাপ খা। ও যখন চা কাপ মুখত দিচ্ছে, আমি কইলাম, ভাই রে সাইদি হুজুরের ফাঁসি হবে, হতেও পারে নাও পারে, কিন্তু তোমার যে মৃত্যু হবে এই ব্যাপারে খবর কি? যেই কইছি তোমার যে মৃত্যু হবে এই ব্যাপারে খবর, চমকে উঠছে, চমকে উঠলে কেন? সাইদি সাহেবের ফাঁসি হবে তার একটা তারিখ হবে, ধরে কোন কথা ঠিক কিনা, কতক্ষণ তারিখ হবে কি হবে না, যে তোমার যে মৃত্যু হবে তার তারিখ কবে? তো বলে, হুজুর আমার তো তারিখ জানা নাই। বললাম, ফাঁসি যাদের হয় ফাঁসির আগে তাদের জানায় দেয় যে অমুক তারিখে তোমার ফাঁসি হবে, ওই তৌবা করে, নামাজ পড়ে, জিকির করে, সবসময় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যা পাপ করছে মাফ করে দাও, ফাঁসির দড়ি যখন গলা দিবি তার আগে কলমা পড়তেছে, শাহাদত পড়তেছে, চোখের পানি নিয়ে তৌবা করতেছে। আল্লাহ রাসুল বলেছেন, কোন ব্যক্তি মৃত্যুর সময় যদি কলমা পড়তে পড়তে তার মৃত্যু হয়, রাসুল বলে দিলাম সে যতই পাপ করুক না কেন সে জান্নাতি হয়ে বিদায় নেয়। তোমার খবর কি? হুজুর আমি তো কখন মরব তা তো জানি না, এখন বলতো যেটা তারিখ আছে সেটা ভালো না যার তারিখ নাই সেটা ভালো? হুজুর তারিখ আলাই তো ভালো, তাহলে এখন দুই কাপ খেয়ে যা। ও এখন সাইডে যা বলতেছে, কার কাছে খবর দিলাম রে, কাম হলো না রে। আমি কইলাম, পাগল তোমাদের কাছে দেশের খবর আছে, পেপার আছে, রেডিও আছে, টেলিভিশন আছে, এইগুলার খবর দেখে তোমরা খবর কও, কিন্তু যারা আমরা কোরআন হাদিস নিয়ে থাকি আমাদের কাছে ওইগুলার খবর না, আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে, যেই খবরকে বলা হয় খবরে ওয়াহে, যেই খবরের মধ্যে কোনো ভেজাল নাই, সেই খবরে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরু। আল্লাহ রাস্তায় যাদের ফাঁসি হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তার উপরে যাদের জীবন যাবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চিরজীবিত। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে। আবুবক করে দৌড়ে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে মাথা লাগায়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, সবাই বলেন শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এই যে একসঙ্গে ওরা তিনজন উঠলো, আমার মনে হয় আর এখন অকাম করবে, হ্যাঁ মনে হচ্ছে তাই, কারণ কোরআনের মাহফিল থেকে যখন কেউ উঠে যায় বুঝবেন সে উঠতেছে না, শয়তান ওর ঘাড় ধরে তুলতেছে, এটা একটা কারণ। আর একটা কারণ হলো এদের জন্মের মধ্যে সমস্যা আছে, কারণ এরা ভালো জায়গায় বেশিক্ষণ থাকতে পারবে না, ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা অস্থির ছিল, এই জন্যে খ্রিস্টান নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার, কথা বুঝলেন? খুব মনোযোগ দেবেন, বুড়া মানুষ তো না পেশাব লাগছে, বুড়া মানুষ পেশাব লাগছে, এই যৌবন বয়সে যদি ঘন্টায় ঘন্টায় তোমরা পেশাব করার জন্য মাহফিল থেকে ওঠো, বুঝতে হবে তোমাদের বউ ওভার ডিউটি করবে, তুমি তোমার বউয়ের শখ মিটাবার পারবা না।
কারণ তোমার দুর্বল অবস্থা ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে তাছাড়া বুদ্ধি নেই ইন্ডিয়ান হারবাল খাবেন 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 নাই আমার কাছে আল্লাহর কোরআনের হারবাল আছে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলতে পারবেন না ভাইজান সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল কোরআনের আলোক সংসদে জালো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান আপনারা কি মনে করছেন আমার সামনে কি পঞ্চাশ ষাট জন লোক দুইজন মেয়ে মানুষ ঝগড়া করলে হাফ কিলো দূর থেকে শোনা যায় বর্তমানে দুই দল মানুষ আসতে কথা কয় একটা হলো মেয়ে মানুষ পর্দার ভয় আর একটা হলো চোরের আসতে কথা কয় যদি ধরা পড়ে জোরে কথা বললে ধরা পড়ার ভয় আছে না নাই তা আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মেয়ে মানুষ আপনারা কি চোরের দল গলা ছেড়ে একটা দেন তো কোরআনের পক্ষে স্লোগান দিতে পারবেন না গলা ছেড়ে আল কোরআনের আলোক কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান কাবার সঙ্গে হেলান দিয়া নবীর দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে পানি পড়ার কারণ হলো সকালবেলার দেখা মানুষটা তাকে পাগল কইছে জোরে কান কি কইছে আবু বকর দৌড়ে গিয়া রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে কপাল একটা চুমা দে বলে রাসূল আল্লাহ এত বড় খুশ খবর আপনি নাকি আজকে রাত্রেবেলা আল্লাহর আরশে গেছিলেন আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়েছে সে নামাজ নিয়ে ফেরত আসলেন ওগো নবী এই বছরটা হলো আপনার কষ্টের বছর এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে এই বছর আপনার দরদের বিবে খাদিজা মারা গেল এই বছরে তাইফের ময়দানে গিয়া আপনি রক্তাক্ত হলেন এত কষ্টের বছরে আল্লাহ পাক আপনাকে আরশে নিল এত খুশির খবরের পরে আপনি কেন কাঁদতেছেন রাসূলুল্লাহ বাক্কার এই খবর তোমাকে কে দিল তোমার কি বিশ্বাস হয় তোমার কি বিশ্বাস হয় আবু বকর বলে সাদ্দাক তাইয়া রাসূল আল্লাহ এক বিন্দু মিথ্যা সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বললেন বাজান গো আবু জেহেল যখন আমার পাগল বলে চলে গেছে তখন থেকে আমার মনের বড় কষ্ট ছিল সাদ্দাকটা বলার সঙ্গে সঙ্গে সেই কষ্টটা আল্লাহ আমার দূর করে দিল আল্লাহ বলে হাবিব আবু বকরের সাদ্দাকটা শুনে শুধু আপনার মনের কষ্ট দূর হয় নাই আমি আল্লাহর আরো আনন্দে লাফাই আজ থেকে শুধু আবু বকর নয় আমি তারে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম চারিদিক থেকে সাহাবীরা আসতেছে এসে নবীকে ঘিরে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রি নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন আল্লাহ তাআলা আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে হুজুর নামাজ সম্পর্কে আমরা শুনব নামাজ সম্পর্কে শুনবো আল্লাহ রাসূল বললেন তাহলে তোমরা বসো আমি নামাজ সম্পর্কে তোমাদের শোনাই সমস্ত সাহাবীরা যখন বসে গেলেন নবী বললেন আল্লাহর আরশে যাওয়ার পর আল্লাহ পাক আমাকে বললেন নবী গো ওই তায়েববাসী আপনাকে এত পাথর মারছে গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে আপনার মেয়ে ফাতেমা আপনাকে সেবা শুশ্রূষা করার পরে আপনার দেহের ওই বেদনাগুলো দূর হয়ে গেছে যদি এখনো পর্যন্ত দাগগুলো তো আপনার দেহে আছে হুজুর আপনি একটু জুব্বা খোলেন আমি আল্লাহ তাআলা আপনার জুব্বার নিচের পাথরের আঘাতগুলো দেখতে চাই রাসূল কান্দের বলে মাবুদ গো ওই আঘাতগুলো দাগগুলো আমার জন্য নয় সমস্ত দাগ এবং আঘাত হয়েছে আমি আপনার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আপনাকে দেখা লাগবে কে জুব্বা তুলে আপনাকে দেখা লাগবে আপনার বলেন তো আল্লাহ সব খবর জানে কে জানে না এ কথা বলার পেছনে কারণ হলো
আল্লাহ নবীকে এত ভালোবাসেন, যখন তায়েববাসী পাথর মারছিল তখন কিন্তু আল্লাহর তরফ থেকে বলা হয়েছিল আপনি যদি চান দুইটা পাহাড় মাথার উপর তুলে ওদেরকে ধ্বংস করে দেব, কিন্তু নবী তখন উত্তর বলেছিল আমি চাই না, আমি চাই না যারা পাথর মারছে তাদের মৃত্যু আমি চাই না, তাদের কোনো শাস্তি আমি চাই না, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের হেদায়েত দিয়া দাও। أرسلناك إلا رحمة للعالمين সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন নবী গো আমি হলাম গোটা বিশ্বের জগতের রব আর আপনি হলেন গোটা বিশ্ব জগতের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি চান তায়েববাসীর এই আঘাতের কারণে? আপনি আমার কাছে কি চান আল্লাহ? কি চান গো নবী? আপনি কি চান? নবী বলেন আল্লাহ আপনি যেমন আমাকে নিয়ে আসছেন আপনার আরশে, আমি আমার উম্মতকে এত ভালোবাসি আমার উম্মতগুলোকে আপনার আরশে নিয়ে আসবেন, আপনার আরশে কি আমার উম্মতগুলোকে নিয়ে আসবেন? আল্লাহ কয় আপনি যেখানে যান সেখানে উম্মত গিয়ে আসেন, তার মানে চিন্তা করে দেখেন কোন নবীর উম্মত আমরা? আপনি যেখানেই যান সেখানেই উম্মত, ওই বোরাকের পিঠে চড়ার আগে উম্মত, আপনি যেখানে যান সেখানে উম্মত খানেন কেন? নবী কয় আল্লাহ আমি কার নবী, আমি নবীটা কার সেটা বলেন তো? বলে আপনি তো উম্মতের নবী, তো তাহলে আমি তাদের নবী হই তাদেরকে টানবো না কেন? আমি যেমন আপনার আরশে আইসে আপনি নিয়ে আইসেন তাহলে আমার উম্মত গুলোকে আপনার আরশে নিয়ে আসবেন। আল্লাহ বলে হাবিব যদি আমি আল্লাহ তাদের কাছে যাই তাহলে তো আরশে আসার দরকার নাই। নবী চমকে গিয়ে বলে আমার উম্মতের কাছে আপনি কেমনে যাবেন? বলে যাওয়ার একটা উপায় হলো আমি আপনাকে একটা ইবাদত দেব, যে ইবাদতটা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। রাসুল বললেন রে সাহাবীরা প্রত্যেক নামাজ আল্লাহর সঙ্গে তোমাদের মেরাজ হবে, আমি মেরাজ করেছি আল্লাহর আরশে গিয়া, আর স্বয়ং তোমাদের সঙ্গে আল্লাহর মেরাজ হবে দুনিয়ায়। এই জন্য আমাকে 70 রাকাত নামাজ দিয়েছে, এই 70 রাকাত নামাজ পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে সূর্য উদয়ের আগে 2 রাকাত নামাজ পড়া লাগবে জামাতে, ওই নামাজের নাম হলো ফজরের নামাজ। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে একটু হেলে যাবে দ্বীপ প্রহরে, ওই নামাজ 4 রাকাত আদায় করতে হবে, এর নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ ধরতে হবে, সেই নামাজটা হলো আসরের নামাজ। সূর্য যখন অস্ত যাবে অতি অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ আদায় করতে হবে, সে নামাজের নাম হলো মাগরিব নামাজ। রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত নামাজ আদায় করা লাগবে, সে নামাজের নাম হইল এশার নামাজ। ওমর ফারুক দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সব কথাই তো আমি শুনতেছি কিন্তু একটা জায়গায় একটু। রাসুল বললেন ওমর তুমি কি বলবার চাও? বলে ঠিকই আছে ফজর 2 জোর, জোহর 4 জোর, আসর 4 জোর, এশা 4 জোর, কিন্তু এই যে অল্প সময়ে যে 3 রাকাত এই বেজোর কি? আল্লাহ ইচ্ছা করলে আমাকে 20 রাকাত নামাজ দিয়ে পারতেন, 4 রাকাত করে প্রত্যেক 5 20, আল্লাহ 3 রাকাত করে দিয়ে 15 রাকাত দিবার পারতেন, আল্লাহ 2 রাকাত করে 5 ওয়াক্ত 10 রাকাত দিবার পারতেন, কিন্তু আল্লাহ 20 দিলেন না, 15 দিলেন না, আবার 10 রাকাত দিলেন না, আল্লাহ বেসাইদা 70 রাকাত নামাজ কেমনে দিলেন? এই জন্য রাসুল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমার। আল্লাহ রাসুল বলেছেন নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে ওমরকে আল্লাহ নবী বানায়নি। নবুয়তের দরজা কি খোলা না বন্ধ? এটা কোথায় আছে? কোরআনে। জোরে কান কোথায়? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর মানে হলো খতম নবুয়ত আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের বাংলাদেশে মুসলমানের নামধারী একদল আছে আমাদের নবীকে ওরা শেষ নবী মানে না। খালি নাউজুবিল্লাহ করলে হবে না, ওরা দিন দিন কিন্তু অনেক বড় হয়ে যায়। আপনারা
ও অনেক কিছু কিনে নিল যে আর এফ এল আছে না নাইজার আছে না বড় বড় কোম্পানি কিন্তু এই কাদিয়ানিরা লিসে ওরা কিন্তু আমাদের কাছে বেঁচে খাচ্ছে আমাকে লাভ দিয়ে আমাকে নবী করা শেষ নবী মানে না বাংলাদেশের সমস্ত আলেম ওলামা বর্তমান সরকারের কাছে দাবি করেছে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু এখন পর্যন্ত সরকার পর্যন্ত এতগুলো আলেম ওলামার দাবিও মানতেছে না তার মানে সরকারও ওরা কিনে নেওয়ার একটা ব্যবস্থা কথা কয় না আমার এক ওয়াজের মধ্যে ঠ্যাঙ্গা মারার বিরুদ্ধে ওয়াজ আছে আপনার শুনছেন ঠ্যাঙ্গা মারার বিরুদ্ধে খালি বলছিলাম ডক্টর ইউনুস আর ঠ্যাঙ্গা মারা এই ঠ্যাঙ্গা দুটা কথা একটু আমি বলছিলাম বলার পরে ঠ্যাঙ্গা মারা আয় বগুলা ঠ্যাঙ্গা মারা আমার উপর তো গরম ভাই আপনার মতন হুজুর গায়েব করে দিতে আমাকে এক সেকেন্ড লাগবে না ক্ষমতা ভাই আমি বললাম কিসের ক্ষমতা দেখাস টেকার ক্ষমতা হ্যাঁ না তোর কে হাতে কোন ক্ষমতা আছে শুনে নে বজ্র সিদ্ধটা টাকা নাই কিন্তু যে আল্লাহর দল করে সে আল্লাহর ক্ষমতা সবসময় জোরে কোন কথা ঠিক কিনা পরে বুঝলেন ওরা এসে আবার হাত ধরতে ভাই হুজুর হুজুর আপনি এখন একটা মিডিয়া হয়ে গেছেন হুজুর এই যে আমি ওয়াজ করতেছি এতগুলো ক্যামেরা আছে না নাই কথা কন আমার ওয়াজ এখানে হচ্ছে লাইভে চলতেছে এই মুহূর্তে হাজার 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 বাংলাদেশ ভারত সৌদি আরব যত জায়গায় মুসলমান আছে সব জায়গার মুসলমান লাইভে কিন্তু আমার ওয়াজ দেখতেছে তার মানে আমি কিন্তু আর সাধারণ আপনাদের সামারির মধ্যে নাই এ কথা কন না তো এখন পেপার দিয়েও মানুষ যারা জানে না একটা বক্তার ওয়াজ সাথে সাথে ভাইরাল হয়ে যায় জোরে কোন আমি এখন কি বক্তা ভাইরাল বক্তা ব্যাপারটা হলো কাদিয়ানিরা অমুসলিম এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের বলতে পারবেন না ভাই যান এটা কিন্তু এর মাধ্যমে গোটা কি কেন হচ্ছে না এ হচ্ছে কি হচ্ছে না আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের একে যারা বলবেন না যারকে মুখ বন্ধ থাকবে দোয়া করবো আল্লাহ মরার দুই বছর আগে উই যান বোবা হইয়া মরে আল্লাহ আমাদের নবীদের শেষ নবী আমি কোরআন থেকে আপনাদের শুনাই দিলাম এরপরে কোনো সন্দেহ আছে নাকি কাদিয়ানি আরো জোরে কোন কাদিয়ানি আরো জোরে জোরসে বলুন এখন বোঝো আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন নবী বললেন ওমর ফজর কেন দুই রাকাত জোহর কেন চার রাকাত আসর কেন চার রাকাত মাগরিব কেন তিন রাকাত এশা কেন চার রাকাত তিন অক্ত নামাজ তাড়াতাড়ি আর দুই অক্ত নামাজের সময় লম্বা কেন আমি সব তোমাদের জানাইয়া দিব আপনার বলেন তো এশা থেকে ফজর একটা লম্বা সময় আছে না নাই আবার ফজর থেকে জোহর একটা লম্বা সময় আছে না নাই কিন্তু আসর মাগরিব এশা একেবারে তাড়াতাড়ি তিন অক্ত খালি পাড়াপাড়ি মানে একটা শেষ হচ্ছে আর একটা অনেক সময় মানুষকে কি হলো রে আসর কেবলই পড়লাম এক কাপ চা না খেতে আবার মগরিব এই মগরিবের নামাজ পড়ায় একটু আড্ডা গুলে মারতে এসার আগুন দিয়েছে আয় হাই খালি তাহলে তিন অক্ত তাড়াতাড়ি দুই অক্ত লম্বা কেন আল্লাহর নবী বললেন আমি যখন আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ ফজর থেকে জোহর এতটুকু লম্বা সময় আবার ইশা থেকে ফজর এতটুকু লম্বা সময় কেন দিলেন আল্লাহ বলে হাবিব আপনার উম্মতরা গরিব হবে ব্যবসা করবে খেতে খাবারে যাবে ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় এরা কাজকাম করে দেহের যে ক্ষয়টা করবে ইশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময় ঘুম পেড়ে ওই কাজের ক্ষয় আমি আল্লাহ পুরা করে দেব তার মানে বোঝা গেল মাগরিব থেকে এসা পর্যন্ত আপনারা ওয়াজ শোনেন কোনো সমস্যা এতে সর্ব ঘুমানো কথা কয় না
ঘুমানো লাগবে, ঘুমানোর দরকার আছে না নাই? কেন ঘুম পাড়বেন, কেন ঘুম পাড়বেন? এই কারণে ঘুম পাড়বেন দিনের বেলা যে হাঁটা হোঁটা বাজার করা ব্যবসা করা কাজকাম করা যে দেহের ক্ষয় করছেন, ওই ক্ষয়টা ঘুমের মধ্যে পূরণ হবে। তারপরে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন ওই মহব্বতের নামাজ তারা আদায় করবেন। এরপরে ফজরের নামাজ বাড়িতে পড়লে হবে না, এটা জামাতের সঙ্গে আদায় করা লাগবে। নবী যখন সাহাবিদের নামাজের কথা বলতেছেন, সাহাবিরা যখন শোনার জন্য পাগল হয়ে গেছে, সুবহানাল্লাহ কর না কেন, ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা আবু জেহেল কিন্তু নবীকে একলা পাগল করছিল, এখন আবার গ্রুপ আছে, তোর এখন কি আছে? আপনারা কি মনে করেন আবু জেহেলের গ্রুপ নাই? নাই, এখানে আবু জেহেলের কিছু লোক থাকতে পারে, ও আর শুনতে শুনতে যখন খারাপ লাগবে তখন গ্রুপ হোক ডাক দিবে মোবাইল করে, হ্যাঁ আছে না নাই? আমি একে ওয়াজ থেকে নামতি, ওই গ্রুপের আমার ধরল, মুখে যা আসেন তখন আমি কিছুই কইনি, বাবা তোরা শুনছিস, তোরা শুনছিস, আমি তোদের বিরুদ্ধে বলিনি তো, আমি বলেছি আবু জেহেল। আবু জেহেল কে? ওর নাম কি আবু জেহেল? আপনার জানেন না, ওর নাম হলো উমর ইবনুল হেসাম, ওর নাম আবু জেহেল না। ওকে মূর্খের বাবা বলার পিছনে কারণ হলো ওই ভালো কথা ব্যাকা করে শুনতো, কথাটা বুঝলেন না, সোজা কথা ওই ব্যাকা ভাবে নিত। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না, যেরকম আছে না, ভালো কথা ভালো হয়ে শুনতে চায় না। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির, ওই গ্রুপের মধ্যে একজন উকিল ছিল, তার নাম হলো আবু সুফিয়ান, যেরকম তার নাম কি তেলতেলা, তেলতেলা বোঝেন না, তেলতেলা বোঝে, আমাদের বগুড়াতে তেলতেলা গয়েন্দার আছে, গরিবের ছেলে লেখাপড়া করলে আগেই বলবে যতই পড়ুক ওই পাশ করবি না, যখন ম্যাট্রিক পাস করছে ভালোভাবে তখন যতই ম্যাট্রিক পাস করুক আয়োজ্যে আটকে যাবে, আয়ে যখন পাস করছে তখন বলে আয়ে পাশ করে কি হবি রে, বিয়ে পারবে না, বিয়ে যখন পাস করে তখন যতই পড়ুক পাস করুক চাকরি পাবি না, পরে যখন চাকরি করে তখন তেলতেলা বলতে চাকরি করলে কি হবি বেতন মেনে, পরে যখন বেতন পায় তখন তেলতেলা কয় যতই বেতন পাক বেশি দিন থাকবি না, পরে যখন বেশি দিন চাকরি করে তখন তেলতেলা কয় যতই চাকরি করুক আমার সাথে পারবি না, তার মানে তেলতেলা কোনো সময় নিচে থাকবি, এরকম তেলতেলা সমাজে আছে না? নাই সমাজে, কিন্তু ওদের ভোট নাই, সমাজে ওদের ভোট নাই, বিনা ভোটে এরা বাংলাদেশের কিছু কিছু ক্ষমতার জায়গায় ওরা তেলতেলাগিরি করতেছে। আবু সুফিয়ান হলো সেই তেলতেলা, আবার ওর দায়িত্ব হলো ওকালতি, ধরেখন কি টকশো, টকশো বোঝেন না টকশো, আবু সুফিয়ান এসে বলতেছে ও মুসলমানের নবী তুমি যা বলো তোমার মুসলমানেরা বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না, তুমি যা বলবা নামাজ কয় রাকাত, নামাজ কয় অক্ত, তুমি কিভাবে আল্লাহর কাছে গেলে কিভাবে আসলে, এগুলো সব তোমার সাহাবী মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি, এমন কথা যখন আবু সুফিয়ান বলেছে ওই সাহাবিদের মধ্যে একজন বসেছিল সে দাঁড়িয়ে গেছে, তার নাম হলো হযরত উমর, ধরে কর নাম কি, চিৎকার দিয়ে বলে রে মূর্খ রে পাষণ্ড রে আবু সুফিয়ান আমার নবীরে কি বলতে চাস, নবী যা বলে আমরা বিশ্বাস করি, এখানে তোদের ডাকছে কে, তোরা কেন আইসিস, তোদের তো এখানে আসার দরকার নাই, ধরে কোন দরকার আছে, কোনো দরকার কথা কর না কেন, দরকার আছে? আমি জীবনে এ 33 বছর ওয়াজ করতেছি, আজ পর্যন্ত আওয়ামী লীগের মঞ্চে গিয়া 1 মিনিটও বক্তব্য দেইনি, বিএনপির মঞ্চে গিয়া 1 মিনিটও বক্তব্য দেইনি, কোনো রাজনীতির মঞ্চে আমি এখন পর্যন্ত 33 বছরে 1 সেকেন্ডও বক্তব্য দেইনি, আমি শুধু ওয়াজ করি কোরআনের মঞ্চে। তো তোমাদের মঞ্চে আমি কোনদিন যাই না, আমার মঞ্চে তোমরা আসো কেন, জোরে কোন কথা কর না কেন, আসো শ্রোতা হও, স্বামী না অতা না শোনো, বক্তব্য দিতে যাইও না, কারণ এখানে বক্তব্য দিবার গেলে তোমার সে যোগ্যতা অর্জন করা লাগবে, জোরে কথা ঠিক, কথা ঠিক, মুখের সামনে থেকে মাইক কেড়ে নেয়, দেখেন না ভিডিও দেখতেছেন না, বক্তা করতে মাইক নিচে কেড়ে কেড়ে মাইক কেড়ে লিলি কেন, তোর কলজাত লাগছে, সামনে যারা আপনারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, উমর ফারুক দাঁড়িয়ে গেছে চিৎকার করে বলতেছে, এমন সময় আল্লাহ নবী বলতেছেন এজলেস ইয়া উমর, আপনারা বলেন তো ইসলাম কোনদিন মানুষকে উস্কাইয়া দেয়?
যদি নবী বলতো ওমর সকালবেলা ইহা পাগলা হয়ে গেছে রে, এই পাগলা হয়ে গেছে এখন গ্রুপ নিয়ে আইছে ধর, যদি বলতো ধর, আপনারা বলেন তো একটা কাফের বেঁচে থাকতো? কিন্তু নবী ধরবার কথা। আজও বাংলাদেশে যারা কোরআনের দল করে আল্লাহর দল করে তারা কোনোদিন মানুষকে উস্কে দেয় না, বরং দাঁড়ানো মানুষকে তারা বসায় দেয়। জোরে কোন কথা ঠিক দেখেননি? বক্তা যখন থাবা মারছে তখন সমস্ত জনগণ খাড়া আছে ওই নেতাকে মারার জন্য, এ কথা কন দেখেন না আপনারা? দেখেন না বক্তা কি কইছে? এ কথা কইছে বক্তা, বলছে থাম, অপমান করেছে আমাকে, আমি বুঝবো এখানে আপনাদের করার কিছু নেই। এখান থেকে বোঝা গেল কোরআন যারা মানে, কোরআনের দল যারা করে তারা মানুষকে উস্কাইয়া দেয়। এটা কার কাছে ভাইছে? আল্লাহর কাছে না, নবীর কাছে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাগের পিছনে চামচাগিরি বাদ দিয়া কেবলমাত্র আল্লাহর নবীকে তোমাদের আদর্শের নেতা মেনে না। বাংলাদেশের অনেক নেতা আছে কর্মীদেরকে উস্কে দেয়, দেয় কি দেয় না? যার যা আছে তাইলে প্রস্তুত হও, কি প্রস্তুত হওয়া, কার সঙ্গে যুদ্ধ করবা? আওয়ামী লীগ করে আমার এক ভাই, আমরা চার ভাই বুঝলেন, আমরাই চার ভাই, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, উনি একের খাঁটি আওয়ামী লীগ, খাঁটি আওয়ামী লীগ, কারণ বসে থাকে বেতন পাচ্ছে করোনার মধ্যে। আমার বড় ভাই হেডমাস্টার, আমার ভাবি ওই বড় ভাইয়ের বউ হচ্ছে বালিকা বিদ্যালয়ের হেডমাস্টার, আর ওর এক মেয়ে হচ্ছে প্রাইমারি হেডমাস্টার। হায় হায় যেদিন থেকে করোনা হচ্ছে এরকে খালি হাসি আর হাসি। বড় ভাই আমাকে, হুজুর চাকরি বাকরি করলেন না, করোনা দেওয়াজ বন্ধ হলো, এখন কি খাবেন হুজুর? আমি কেরম সেফ দি মারি সেফ দি, খালি মাস গেলি পুতুল ভাই। সেদিন আমার বলতেছে আবার মেয়ে মাস ফোন তো বেড়ে গেল, আমি বললাম কেরে প্রাইমারি বন্ধ থাকে আর হাফিজি মাদ্রাসা খোলে রে, প্রাইমারি ছাত্রের বয়স যেমন হাফিজি মাদ্রাসার বাচ্চাদের একই বয়স, গোটা বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ ছাত্র বাচ্চারা হাফিজি মাদ্রাসা কয় মাসে পড়তেছে। সরকারের উচিত হলো অনুবীক্ষণ দিয়ে দূরবীন দিয়ে খোঁজা একটা বাচ্চা করোনা হয়ে মরছে কিনা, জোরে কোন কথা ঠিক কিনা? একটাও যদি না মরে তাহলে এরা যদি না মরে বাংলাদেশে ওরা মরবি কেন? কি কারণে প্রাইমারি হাই স্কুল বন্ধ? আমি এক নেতাকে বললাম কে ভাই কি কারণে? নেতা বলতে তো হুজুর আপনি জান ওয়াজত কর না, তাই না? যদি না কন তাহলে আপনাকে বলা যাবে কি কারণে বন্ধ প্রাইমারি, কি কারণে মাদ্রাসা খোলা। তা আমি কইলাম ভাই রে আমি তো যদি কোয়ার মতন হয়তো বলাই লাগবে, তাকে কান্ড আগে দেন, কান যখন আগে দিলাম তখন আমার কানে কানে ফিসফিস করে বলতে হুজুর প্রাইমারি হচ্ছে নাপাক, হাই স্কুল নাপাক, আর হাফিজি মাদ্রাসা হলো পাক। আমার কাছে বলতেছে যে একটা প্রাইমারি ছেলে একদিকে পড়বি আর একদিকে পেশাব করবি, কেউ নিষেধ করবি না, কারণ ওর যে মিথ্যা পড়া ওটা ধরবার গেলে ওজু লাগবি না, শরীর পাকও লাগবি না, হাই স্কুলের অবস্থা হতে। কিন্তু মাদ্রাসায় যে কোরআন শরীফ পড়ে হুজুর, আরে স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। তো বর্তমান করোনা পাক যারা থাকে তাদেরকে ধরে না, যারা নাপাক তাদেরকে বেশি ধরে। তা আমি কইলাম তাহলে সিস্টেম পাল্টান, পাল্টান লাগবি না, আর এক আধ বছর যদি প্রাইমারি বন্ধ থাকে প্রাইমারি খুলবি ঠিকই, ছাত্র পাবি না। আমি কইলাম আসলেই তাই, তোমাকে প্রাইমারি 28 জন আমার মাদ্রাসা ভর্তি হচ্ছে, ওরকে প্রাইমারি 28টা ছেলে আমার মাদ্রাসা ভর্তি হচ্ছে। বাপের এসে বলতেছে আরো নেন, আমি বলছি আমার ক্যাপাসিটি নাই, অন্য মাদ্রাসার যা নুরানি মাদ্রাসা তার ছাত্রের জায়গা দেওয়া যাচ্ছে না, প্রাইমারি সব ছাত্র এখন মাদ্রাসা যাচ্ছে, কথা কন ঠিক? আমি দেখলাম করোনা আরো কিছুদিন থাক ওর কি একটাও থাকবি না, সব আমাদের দখল চলে আসবে। একবার যদি কোরআনের অবস্থায় শত চেষ্টা করলো ওরে আর ফিরে নিয়ে যাওয়ার পারবা না, জোরে কার কথা ঠিক? কল যা শান্তি রে সোন আল্লাহ কবেন না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বলেন ওমর এজলেস বসো, উমর ফারুক যখন বসে গেছে
এমন সময় আল্লাহর নবী সুন্দর করে বলতেছেন, ও সম্ভ্রান্ত নেতারা, আপনারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, আপনারা নেতা মানুষ, আপনারা চিল্লা চিল্লি না করে আপনারা বসেন, আমি কি বলি না আমার সম্পর্কে আপনারাও শোনেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের আমাদের দরকার নাই, আমরা যেটা জানতে চাই সেটা কো। নবী বললেন, তোমরা কি জানতে চাও? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি কইছা আজকে রাত্রে বেলায় নাকি সেখানে 2 রাকাত নামাজ পড়াইছো। তোমার কথা যদি সত্য হয় তাহলে বলতে হবে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা। খালি দরজা জানলার কথা বলে দিলেই আমরা সব এখান থেকে চলে যাব। যেই বলেছে দরজা জানলা কয়টা, এমন সময় আবু বকর নবীর কানে কানে বলতেছে, রাসূলুল্লাহ দরজা জানলা কয়টা ওইটাকে আপনি গুনেছেন নাকি? রাসূল বলে, আবু বকর, আমি শুধু 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গোনার জন্য যাই নাই। শোনালা কবেন না, আপনি মসজিদ থেকে বের হলেন সামনে কাতারে নামাজ পড়ছেন, বাইরের এক লোক নামাজ পড়ে না, ওই বলতেছে ভাই আপনি কি নামাজ পড়ছেন? পড়ছি সামনে কাতারে, বিশ্বাস হয় না। আরে ভাই সামনে কাতারে নামাজ পড়ছি, বিশ্বাস হয় না। তো তোমার বিশ্বাস হয় কেমনে? বলতে হবে মসজিদের মধ্যে ফ্যান কয়টা, খালি ফ্যানের হিসাব দাও, তাহলে বুঝবো তুমি ভিতরে নামাজ পড়ছো। এখন নামাজে রাগ করবি না খুশি হবি, এরকম ফ্যান গোনার জন্য ঢুকছি। আপনারা মসজিদে কি জন্য ঢোকেন, নামাজের জন্যে না ফ্যান গোনার জন্য? হ্যাঁ, তবে প্রত্যেকটা লোক ফ্যানটা না দেখলেও একটা জিনিস বারবার দেখে, সেটা মসজিদের দেওয়াল ঘড়ি আছে কি না, ওটা কিন্তু বারবার খুঁজে। যদি দেওয়াল ঘড়ি খুঁজে না পায় তখন মন একটু খারাপ করে, ওটা মসজিদ হলো মানে দেওয়াল ঘড়ি কেন খুঁজতেছে? ওই যে ভুল করে 5 মিনিট আগে ঢুকছে, ঢোকার পর থেকে আর খালি শুরু হচ্ছে কিছুক্ষণ পর পরে, নিজের ঘড়ি যখন দেখতেছে ঠিক আছে কি না, তখন পাশের ডাক বলতেছে, ভাই কয় মিনিট? এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ আসে না, না এরকম আসে না, নাই নামাজ শেষ করে চাষ তলে বসে 1.5 ঘন্টা আড্ডা গুলি মারতেছে। এখনকার কতগুলো বুড়া তো সেই রকম আড্ডা গুলি শুরু করছে, মানে সামনে ভোট আসতেছে ওর কে তো আড্ডা গুলি হচ্ছে। ভাই চাষ তলে কেউ গেলে, ভাই শুনলাম তুমি নাকি মেম্বর দাঁড়াচ্ছা, তো খালি খালি মানে বুড়ার কাছ থেকে খাওয়া শুরু করবে। চাষা কি করলে, খালি খালি যদি পাস করে পার হতে, এই চাষাকে এক কাপ চা দে, খালি চা। কতগুলো বুড়া কিন্তু আর বাড়ির ভাত খাবি না যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, ধরে কোন কথা ঠিক। 10 জন দাঁড়ালে ওরা 10 জনের কাছ থেকে খাবি, ওই শালাতে ভোট কাক দিবি, ওই নিজেও যাবে না। ঠিক আছে, ভোট কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভোট আল্লাহর পক্ষ থেকে একটা আমানত তোমাকে দেওয়া হয়েছে, এই আমানতের খিয়ানত করো না। যে কয়জন ভোটে দাঁড়াইছে এদের মধ্যে যে ব্যক্তি ভালো সৎ তুমি কি চেনো না? অবশ্যই তুমি জানো, ওই সৎ ব্যক্তিকে কিছু না নিয়ে যদি ভোটটা দাও, ওই মানুষটা যত ভালো কাজ করবে চেয়ারম্যান থাকা অবস্থায় ওর সব খালি চেয়ারম্যান একলা পাবে না, তোমার আমল নামায় আল্লাহ ফ্যাক্সি লোড করে দিবে। চেয়ারম্যান করতেছে ভালো কাম, আর আপনার ভোট দেওয়ার কারণে প্রত্যেক দিন খালি লোড হচ্ছে। আর যদি খারাপ হয়, সামনে নির্বাচন আপনাকে এলাকাতে আসে না, এই কথা কেন আসে না? যদি খারাপ হয় ওই যত পাপ করবি ওটাও ফ্যাক্সি হচ্ছে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, সামনে আছে শুভ দিন, একথা কর না কেন, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন কোন মানুষটাকে আপনি মেম্বার বানাবেন, কোন মানুষটাকে আপনি চেয়ারম্যান বানাবেন। এই তেল তেল হয়ে গেলে বেশি চা খাওয়ার জন্যে
আপনারা চাষতলা ভিড় করবেন না, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বললেন আপনারা বসেন। আবু সুফিয়ান বলতে বসতে আসি নাই, জানতে চাই দরজা জানলা কয়টা। নবী যখন কান্দে আবু বকর বলে হুজুর আপনি কি বলতে পারবেন না? রাসূল বলে কেমনে বলবো, কারণ নামাজ দুই রাকাত পড়াইছি, আমি তো দরজা জানলা গুনি নাই। এমন সে আবু বকর বলে হুজুর তাহলে সকালবেলা বুঝেন একলাই পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে, আপনাকে চূড়ান্ত অপমান করবে, আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ নবী যখন চোখের পানি বের করে গালটা ভিজাই দেয়, এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, যারে জিব্রাইল যা আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল কর, সবাই আমার সঙ্গে পড়েন, তো ইজ্জু মান্তাশা পড়েন, তো ইজ্জু মান্তাশা ও তুজিল্লু মান্তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া রাফা'না লাকা জিকরাক। জোরে কর সুবহানাল্লাহ। হুজুর জিব্রাইল নবীর সালাম দেবেন, হুজুর এমন করে আপনি কাঁদবেন না, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়া আরশে নিয়ে গেছে সে আল্লাহ আপনাকে অপমান করবেন না। হুজুর কোনো চিন্তা করবেন না, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা আপনি গোনেন নাই তো কি হয়েছে? ওরা দরজা জানলার খবর জানতে চায়, গোটা বাইতুল মুকাদ্দাস আমি জিব্রাইল আপনার সামনে হাজির করে দিব। অহওয়ালা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক কে? ফেরেশতা জিব্রাইল। গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে এনে হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরানো শুরু করলো। নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতে চলো যাওয়ার কথা তো নাই, অপমান করার কথা। আবু জেহেল বলতে যে খানাকে ফেস মারিস কেন, চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা চলো যাই কেন? আবু জেহেল বলতেছে অত কথা বলিস কেন, চলো যাই। সমস্ত সামসারা কি করবে, বড় নেতা যখন চলো যাই কইছে চলো যাই, কিন্তু আবু সুফিয়ান মনে একটাই প্রশ্ন, চলো যাই বুঝতে হবে। এবার বলে নেতা চলো যাই মানে কি? বলে এভাবে রাস্তাত বলা যাবে না, ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে গিয়া দরজা জানলা বন্ধ করে আবু জেহেল বলতে আবু সুফিয়ান দেখ তো ফাঁক ফোঁক দিয়া বাইরে কেউ দাঁড়ায় আছে কিনা। বলে বাইরে কেউ নাই। আবু জেহেল চিল্লায় বলে যদি কেউ না থাকে তাহলে শুনে নি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। লিল্লাহে তাকবীর। আবু জেহেল বলতেছে ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে যদি আল্লাহর নবী হয় তাহলে ভিতরে না কয়ে বাইরে গিয়ে মিছিল করি। আবু জেহেল বলতে খবরদার মুখে তালা মার, মুখে তালা মার, সে যে আল্লাহর নবী, এই কথা যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমার নেতৃত্ব থাকবে না, আমি তাকে নবী হিসাবে জানি কিন্তু মানি না। নবী হিসাবে জানে ঠিকই, মানে না। সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ, হুজুর ফজরের দুই রাকাত, জোহরের চার রাকাত, আসরের চার রাকাত, মাগরিবের তিন রাকাত, আর হলো এশার চার রাকাত, এই সর্বসাগরে কয় রাকাত? সতেরো রাকাত। হুজুর চার ওয়াক্ত নামাজ আমি জোর দেখতেছি, উমর ফারুক বলতেছেন কয় ওয়াক্ত? ফজর দুই হলেও তো জোর, জোর না? তারপরে জোহর চার রাকাত জোর, আসর চার রাকাত জোর, এশা চার রাকাত জোর, কিন্তু মাগরিব বেজোর। অতি অল্প সময়ের মধ্যে নামাজ পড়া লাগবে। হুজুর মেহরবানি করে বলেন, রাসূল বলেন ওমর তুমি কি পাঁচ ওয়াক্ত শুনবে না শুধু মাগরিব সম্পর্কে জানবে? সমস্ত সাহাবীরা বলল হুজুর আমরা পাঁচ ওয়াক্তই শুনতে চাই। রাসূল বলল ওমরের কথার দিকে খেয়াল করে আগে মাগরিবের তিন রাকাতটা একটু বয়ান করব। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে যে কোরআন শরীফ আল্লাহ আমার উপর নাজিল করেছে এই কোরআনের ভিতরে একজন নবী রয়েছেন, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কি নবী? নাম শুনছেন আপনারা? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, এই মাগরিবের তিন রাকাত নামাজ যখন আলোচনা করব, এতক্ষণ পর্যন্ত আমার মা বোনদের একটা ওয়াজও করা হয় নাই। মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে হুজুর এখন পর্যন্ত আমাদের কোনো ওয়াজ করলো না। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবীর নাম ইয়াকুব। আল্লাহ তাআলা এই নবীকে নিয়ে বিশাল একটা ঘটনা ঘটাইছে, সুবহানাল্লাহ। ঘন না কেন, আমার সঙ্গে সকলে একটু বলবেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। কেনান একটা শহরের নাম,
এরকম একটা গজল আপনার শোনেননি? আচ্ছা গজলটা গান দেখেন মজা লাগে কিরকম। ইয়াকুব নবী বাস করিতেন কেনানি, ভালোবাসতেন ইউসুফকে। কোরআন শরীফে একটা সুরা আছে, নাম হলো ইউসুফ। পড়ছেন আপনারা সুরাটা? পড়ছেন? হ্যাঁ। সেই সুরের মধ্যে আল্লাহ বলেছেন আহসানুল কাসাস, আহসানুল কাসাস, উত্তম কিচ্ছা। সুবহানাল্লাহ, কোন না কেন? আর আপনারা কেউ কিছু কি বলবেন? তো ওই ভাইটা বসেই না, খালি খাড়া হয়ে থাকে। পারে কিছু বলবেন? বলবে দেখি দেন। তো এইটা তো করাই লাগবে। তো এখনই খারাপ হয়ে আছে, বস না কেন? শোনেন, আমার বউ কইছে যে যেখানে ওয়াজ করবে যাও আগে চারিদিকে দেখবে, আগে চারিদিকে দেখবে, তারপর ওয়াজ করবে। তা আমি কইলাম কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো যদি থাকে তেল তেলা ওয়াজ মারে চলে আসবেন। খবরদার করা যেন একটা কথা কর না। তা আমি কইলাম তেল তেলা না মারলে কি হবে? বলে পুলিশ ধরবি। জানেন না এর আগে কতবার ধরছে, এ বুড়া বয়সে আবার ধরা খাবে? আমি বললাম যেদিন থেকে বুড়া হয়েছি সেদিন থেকে পুলিশ ধরার চিন্তা আর করি না। এখন আমার মাথায় একটাই চিন্তা, খেলে আজরাইল ধরবি। ধরে কোন কথা ঠিক কিনা, খালি আজরাইল ধরার চিন্তা করে এখন ওয়াজ করি। তো তারপরেও তো চারিদিকে কিছুটা দেখা লাগবে। ও যে খাড়া হয় বসে না, কি টেনশনে আছে, মসজিদের জন্য আদায় করা লাগবে। হায় হায় রে, আমি শোনেন আমার আমার আমাকে যারা দাওয়াত দেওয়ার গেছে, আমি নিজের বাড়ি বানানোর আগে আল্লাহর ঘর করছি, আমার বাড়ি বানানোর আগে আমি মসজিদ করছি এককভাবে। কারণ আমি একটা হাদিস দেখেছি যে কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে দেয় আল্লাহ তাকে জান্নাত একটা ঘর দেয়। তো তাহলে আমার বাড়ি বানানোর কি দরকার? আমার বাড়ি জান্নাত বানাবো। এই জন্য মসজিদ যখন বানালাম কয়েক লক্ষ, তখন 12 লক্ষ কয়েক টাকা লাগছে, কারোর কাছ থেকে এক বস্তা সিমেন্ট লেইনি, একটা টাকাও দিইনি। এরপরে বললাম করলাম নবীর ঘর মাদ্রাসা। আপনার যারা গেছেন দেখবেন পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সব গেলেইনি। আমার বাড়ির কি দরকার, আগে আল্লাহর ঘরের দরকার। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা যারা নিজের বাড়ি বানাচ্ছেন ঘর বানাচ্ছেন মসজিদে একটা টাকাও দেননি, খালি আল্লাহ টাইম দে মর, জান্নাতের গন্ধ পাবো না। অত সোজা সৌদি আরবে যান, কুয়েতে যান, কাতারে যান, আমি এগুলো দেশে গেছি। তো ওখানকার সমস্ত কোটিপতিরা আগে মসজিদ বানায়, আগে মসজিদ বানায় তারপরে নিজের ঘর বানায়। আর আমাদের বাংলাদেশে কি হয়েছে? ও হুজুর ওটা কার? ওটা আমার। ওটা কার? ওটা ভাইয়ের। ওটা কার? ওটা চাচার। ওটা কার? ওই সাইটে আমাকেরই হুজুর, অন্য কারো পা দেওয়ার জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহর দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। চলেন দেখে নিয়ে আসি। তো হাত ধরে নিয়ে গেছে মসজিদের সামনে, যা বলতে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, এ 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে, এখানেও আল্লাহর কিছু ছিল না, যেটা দেখতেছেন না এটা কিন্তু আল্লাহর না, এটা আমার চাচা। তো চাচা আল্লাহ দিছে আর আমরা সব সাদাহারি করে সিমেন্ট টিমেটি দিয়ে একটা আল্লাহর ঘর বেনে দিছি। ফেরেস্তা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ যেই দেশে তোমার কিছুই নাই দান করলে তুমি পাও, এই দেশের নাম কি? আমরা তো নাম ভুলে গেছি আল্লাহ। আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর সাথে গরিব কেউ নাই রে, মানে আমার কিছুই নাই রে, ওরা আমাকে দিলে আমি পাই, না দিলে আমার নাই। বর্তমানে আল্লাহ আমাকে দেশের যে কি বিপদে আছে ভাই, কি এখন যদি বলা হয় আল্লাহর ঘরে 8টা জানলা লাগবে, আমার ঘরে আমি ঠাই লাগাবো, এসি লাগাবো, আল্লাহর ঘরে একটা জানলা দেব না। আল্লাহ কয় সামার, সামার খালি হিস্রিকার দিলি সামারি, তোরকে 1টা টাকাও লাগবি রে। এমন কোন আল্লাহর পাগল আছে আল্লাহর জন্য আল্লাহর ঘরে একটা জানলা দিবেন? লাভ দিয়ে ওঠেন তো দেখি, লাভ দিয়ে ওঠেন। কি মনে করতেছেন আপনার বাড়ি ঘর নিয়ে আপনি কবর যাবেন?
যে জানলা লাগাবেন ওই জানলাটা হবে আল্লাহর জান্নাতের জানলা আপনার কবরে, ধরে কোন সুবহানাল্লাহ, আপনি লাগাবেন মসজিদে, আর আপনার বাপ মা যারা গেছে এই কবরে একটা জানলা আল্লাহ লাগাই দিবে জান্নাত থেকে, বাপ মা বলবে মাবুদ এতক্ষণ কবরে কষ্ট ছিলাম জান্নাতের জানলা কেমনে লাগলো, আল্লাহ কয় তোর ছেলে ওই যে চামারি মসজিদে একটা জানলা দিছে ওই জানলাটা আমি আল্লাহ তোর কবরে লাগাইয়া জান্নাতের বাতাস দেওয়া শুরু করে দিলাম। এমন করে আল্লাহর বান্দা আছে, মাত্র ছয় হাজার টাকা লাগে জানলা, সাত হাজার টাকা লাগে, এখন নাই এই দেখেন, দেন হাতটা দেন তো দেখি, আল্লাহ রে কি নাম বাবা, মোহাম্মদ মোশাররফ হোসেন আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর ঘরে একটা জানলা দিয়ে দিছে, তকবীর হবে কার, লিল্লাহে তাকবীর, দুই নম্বরে কোন পাগল আছেন, কোন পাগল মাশাআল্লাহ দেখছেন, একবার ব্যাংকে দিছেন তো আর একবার দেওয়া হবে না, ব্যাংকের টাকা কি একবারই রাখেন না বারবার রাখেন, বারবার রাখার কারণ কি, যত টাকা রাখবেন তত ব্যাংকে জমা হবে, আপনি যত টাকা দান করবেন আপনার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, আব্দুর রাজ্জাক এক হাজার টাকা দান করেছে, আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ কবুল করেন, নাম হলো লিপি আক্তার হাসি, মেম্বর পদ পনেরো মিনিট পরে আসেন, আসরের নামাজ আপনি পালেন, কিন্তু মাগরিবের আজান দেওয়ার পনেরো মিনিট পরে যদি আসেন, এসে দেখবেন মসজিদ আছে কিন্তু মুসল্লি, এত তাড়াতাড়ি কেন মাগরিব, আবার মাগরিব কেন বেদল হলো, আমাদের একটু জানার জন্য উমর ফারুক জানবার চায়, এই জন্য আমি আপনাদের নবীর কথা আপনাদেরকে জানাচ্ছি, এই মাগরিবের তিন রাকাত নামাজ কেন বলতে গিয়ে ইয়াকুব নবীর কথা বলতেছিলাম, আর ইয়াকুব নবীর কথা বলতে গিয়ে ইউসুফের কথা চলে আসলো, আর ইউসুফের কথা যখন বললাম কোরআন শরীফে একটা সূরা আছে নাম হলো ইউসুফ, আর সেই সূরাকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন আহসানুল কাসাস, উত্তম কাহিনী, এখন মাগরিবের তিন রাকাত আল্লাহর বান্দারা আমার মা বোনেরা যারা পর্দার যারা আছেন আপনারা শোনেন, আল্লাহ যখন কোরআনে বিয়ার আয়াত নাজিল করেছে পুরুষ মানুষ বিবাহ করবে এ ব্যাপারে কোরআনে আইন আছে না নাই, কি আইন, আল্লাহ বলেছেন মাসনা, পুরুষ তুমি যদি সত্যিকার পুরুষ হও তাহলে দুইটা বিয়ে করো, ধরে কোন কয়টা, আরো জোরে জোরসে বলুন, মানে এখানে সত্যিকার পুরুষ নাই তো, আচ্ছা দুটা নাই তো, দুই বিয়ে করার মতো মজা পাচ্ছেন, পাননি এজন্যই তো বল মিছিল করতেছেন না, এক বউ যদি ভাত দিতে দেরি করে খালি বলবেন আমি ওটার কাছে যাচ্ছি, উনি তো ওটা পাওয়া যাবে জানেন, পাও ধরবি জান্না জান্না জান্না, এক বিয়ে করলে বইয়ের মজাই পাওয়া যায় না, খালি দুটা করে দেখেন আপনি মরদ হয়ে যাবেন, বেশি কথা বলতেছিস ওনার কাছে যাচ্ছি, দৌড়ে এসে হাত ধরবি জান্না, আমি আপনার সব ধরে কোন কথা ঠিক, এই জন্য আল্লাহ বলেছেন মাসনা মানে দুই, যেখানে বিয়ার আয়াতের কথা বলা হয়েছে সেখানে দুইয়ের কথা বলা হয়েছে, এরপরে বলেছে সালাসা তিনটা বিয়া করো, এরপরে বলা হয়েছে রোবা চারটা বিয়া করো, যদি তুমি না পারো দুর্বল হও তাহলে একটা নিয়াই থাকো, এজন্য বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা কমপক্ষে বিয়া করছেন দুইটা, এখন নিম্নে বিয়া করছেন কয়টা, শুধু একজন নবী বিয়ে করছে একটা, তার নাম হলো আদম আলাইহিসসালাম, শুধু মা হাওয়াকে বিয়ে করেছেন আর অন্য কাউকে বিয়ে করার সুযোগ পায় নাই, এই জন্যই শুধু একটা, জোরে কোন কয়টা, কারণ আদম আলাইহিসসালাম আমাকে রেখে বাবা, জোরে কোন আমাকে রেখে মা হাওয়া, আমাকে রেখে মা বাবা হয়ে এক বিয়ে করছেন, আর সেই বিয়েটা আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছেন, মা হাওয়াকে মা বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করে, আর একজন নবী এখনো বিয়ে করেন নাই, বর্তমানে চতুর্থ আসমানে রেস্টে আছেন, ওই নবীকে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাবেন, তবে নবী হিসাবে পাঠাবেন না, আমাদের নবীর উম্মত হিসাবে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাবেন, এই দুনিয়াতে আসার পরে ঈসা নবীর বিয়ে হবে, আর ঈসা নবীর বিয়ের বরযাত্রী উম্মতে মুহাম্মাদের সমস্ত উম্মতকে আল্লাহ করে দিবে, আল্লাহ চাহে তো আমরাও ঈসা নবীর বিয়ের বরযাত্রী হব ইনশাআল্লাহ, কন না কেন ইনশাআল্লাহ কথা না, আপনারা মনে করতেছেন এখন হাজার 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 আছে, সময় বেশি নাই তো, সময় বেশি নাই, গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন
সময় কিন্তু বেশি নাই ইসা সাল্লাম আসার আগে আল্লাহ ইমাম মেহেদিকে পাঠিয়ে দিবেন। ইমাম মেহেদি আলাইহিস সালামের সঙ্গে কাফের বেঈমানের যুদ্ধ হবে, অনেক মুসলমান মারা যাবে, এমনকি মুসলমানের পায়ের টাকনো মুসলমানের রক্তের মধ্যে ডুবে যাবে। এমন সময় মুসলমানের বিজয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা চতুর্থ আসমান থেকে ঈসাকে দুনিয়াতে প্রেরণ করবে। তাহলে মাত্র এক নবী বিয়ে করছেন কয়টা? একটা। আর এক নবী বিয়ে এখনো করেন নাই, আর বাদ বাকি সব নবী কমপক্ষে দুটা বিয়ে করছে, কয়টা? তোর পাগলামি এখনো ঠিকই আছে? ঠিক আছে, যা যা আছে, মায়ের নামে দিছে, মার কবর কাল্লা জান্নাত দেখ জোরে কোন আমি। ওই তাও পাগল হলে বুঝলো মায়ের কথা, আরে পাগলেও মাকে চেনে, কিন্তু আপনারা তো চিনলেন না। মা যাদের কবরে গেছে একটা জানলা দিয়ে পারলেন না, খালি জানলা দিবেন আপনার মায়ের কবরে আল্লাহ জান্নাত থেকে জানলা সেট করে দিবে, কি রে শান্তি মাফ হবে। হায় রে, একটা পেটা উঠলো না, বাবা কান্দে মা কান্দে কবরে শুইয়া দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। একটু মনোযোগ দিয়ে শুনেন, ইয়াকুব নবী আল্লাহর কাছে কান্দতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার বারোটা সন্তান তুমি দিলে, এই বারোটার মধ্যে দুইটা ভালো আর দশটা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু শোনেন, নবী আফসোস করতেছে আল্লাহর কাছে, দুইটা সন্তান ভালো আর বাকি দশটা খারাপ কেন হলো? আল্লাহ ডাক দাও, ইয়াকুব তোমার বউ কয়টা? কয় দুইটা। তোমার যে বউটা ভালো তার পেট থেকে যে দুইটা সন্তান হয়েছে বনিয়ামিন ইউসুফ এরা ভালো হয়েছে, আর তোমার যে বউটা খারাপ ওই বউটার পেট থেকে যে দশটা সন্তান হয়েছে এই দশটা সন্তান খারাপ হয়েছে। এখান থেকে বোঝা গেল বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সরাল্লা কবেন না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, যতন করা মানে কি? ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদের পেটে যখন বাচ্চা না আসে প্রত্যেক মাসে তিন দিন সাত দিন পাঁচ দিন করে এক অসুখ হয়, যে অসুখের নাম হলো আমাদের মায়েরা কয় মাসিক ব্যারাম, ধরে কেন কি ব্যারাম, প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন এরকম একটা অসুখ মেয়েদের হয় কি হয় না? আপনারা বলেন তো অসুখ অবস্থায় কি নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে? না, যাবে না। তার মানে বোঝা গেল এইটা যখন মেয়েদের হয় তখন মেয়েদের ইবাদত করা বন্ধ হয়ে যায়। ইমাম গাজ্জালি বলেন পেটে যখন বাচ্চা আসলো তখন থেকে আল্লাহ তালা এই অসুখটা বন্ধ করে দিল। অসুখ বন্ধ করার কারণ হলো যতক্ষণ পেটে বাচ্চা থাকবে ওই মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতে ওই পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। মা যা খায় ওই খাওয়ার সাথে পেটের বাচ্চার সম্পর্ক আছে না নাই? তার মানে কি বুঝলেন, খাওয়ার সাথে যদি সম্পর্ক থাকে ইবাদতের সাথেও সম্পর্ক থাকবে, আবার শয়তানি করলে তার সাথেও সম্পর্ক থাকবে। মা যদি পেটে বাচ্চা নিয়ে সবসময় কোরআন পড়ে, মা যদি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, মা যদি পেটে বাচ্চা নিয়ে আল্লাহর জিকির করে, মা যদি পেটে বাচ্চা নিয়ে পর্দার মধ্যে থাকে, আপনি কি জানেন রুকুর থেকে যখন মা সেজদায় যায় ওই সময় পেটের বাচ্চা পেটের মধ্যে কিন্তু একটা মোসল খায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি ইবাদত করতে গিয়া পেটের বাচ্চা যে পেটের মধ্যে মোসর খাইলো, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো যে মা রুকুতে গিয়ে সেজদায় গিয়া পেটের বাচ্চা পেটের মধ্যে দোমর দিল, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিল। আমার এলাকার এক ছেলে বলে হুজুর বারো মাসের মধ্যে এগারো মাস আমার খিদা কম কিন্তু রোজার মাসে খালি খিদাই লাগে। তো হুজুর এই রোজার মাসে এত খিদা লাগার কারণ কি? আমি বললাম তোর মায়ের কাছে যা, যা তোর মা ওকে যা বলতো, তোকে আমার মা কি বলবো, যা বলিস না কেন। তো আমার কথা মতো মায়ের কাছে কে বলতেছে, মা এগারো মাস আমার খিদা কম রোজার মাসে খিদা বেশি কেন, মা বলতেছে তোর দাদি এ সর্বনাশ করছে, তোর দাদি, তোর দাদি আমারে কইছে তোমার পেটে বাচ্চা এসে খবরদার রোজা দান থাকো না, রোজা থাকলে কিন্তু পেটের বাচ্চা শুকে যাবে, খালি তুকি তাজা রাখার জন্য রে আমি রোজার মাসে খাচ্ছি, খালি তুকি তাজা তো মানে আমার জন্য না তোর জন্য, তার মানে কি কার জন্য এই সওয়ালের জন্য। তাহলে মা রোজার মাসে খাচ্ছে ওই রোজার মধ্যে খাওয়ার একটা অভ্যাস হতে কি হতো না কোন? হ্যাঁ,
এজন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে তোমরা ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার আছে না নাই, জোরে কোন আছে না নাই। আমরা কেমন মা চাই, কেমন মা চাই যে মায়েরা পর্দার অন্তরালে। একটু মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন অকরণে ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, মেয়েরা ঘরের বাহির যায় না। কোনো প্রয়োজনে যদি তোমরা ঘরের বাহির যাও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে যাবে, ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? একটু জোরে বল, হুকুম কার? আমরা মায়েদের জন্য বলবো মা, যদি আপনি মা ফাতেমাকে জান্নাতি নারীদের সর্দার বিশ্বাস করেন, সাইদাতুন নিসাই আহালিল জান্না, সাইদাতুন নিসাই আহালিল জান্না, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, ঠিক ঠিক? আমি মায়েদের জন্য বলতেছি, যদি আপনার ফাতিমাকে জান্নাতের নারীদের নেত্রী বিশ্বাস করেন তাহলে তার অনুমতি ছাড়া, হুকুম ছাড়া তো জান্নাতে ঢুকতে পারবেন না। উনি তাদেরকে সিগনেচার দিবে যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে থাকে, পর্দার বাহিরে থাকলে সে মেয়েরা কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। তাই মায়েদের জন্য আমার অশেষ, আপনারা পর্দার ভিতরে থাকবেন। ইয়াকুব নবীর ইউসুফ হয়েছিল, দশটা ছেলে তাকে কূপের মধ্যে ফেলে দিল, সেই কূপ থেকে তাকে উদ্ধার করে বিক্রি করা হলো। বাজান আজিজ মিশরের বাড়িতে লালন পালন হলো, আজিজ মিশরের বউ কিন্তু জুলাইকা আগে কিন্তু সন্তান হিসাবে লালন পালন করেছে, কিন্তু যখন ইউসুফ বড় হয়েছে, যখন যুবকেরা বড় হয় তখন যুবকদের মধ্যে আলাদা একটা জিনিস প্রকাশ পায়, যখন পায় কি পায় না, জুলাইকার লোভ হয়ে গেল, মিনশার লস ওয়াসিল খান্নাস, এক সময় তাকে ঘরের মধ্যে বন্ধ করে অন্যায় করতে চাইলো, কিন্তু প্রত্যেকটা নবীকে আল্লাহ গুনা মাসুম বানায় দিছে, ধরে কান সোহান আল্লাহ। ইউসুফ চিৎকার দিয়ে বলে জুলাইকা ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইকা বলতেছে দরজা জানলা বন্ধ করে, আমি আমার মনের বাসনা পুরা করতে চাই, ও ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ বলে জুলাইকা তুমি আমারে ভালোবাসো কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। জুলাইকা বলতেছে ও ইউসুফ তুমি যে আল্লাহকে ভালোবাসো সে আল্লাহ তুমি দেখবার পাও, তাহলে দেখতে না পাইয়ে তার ভালোবাসা কেমনি অন্তরে ধারণ করো। ইউসুফ বলে জুলাইকা তুমি তো আমাকে দেখতেছ কিন্তু আমার ভিতর রূপ তো তুমি দেখো নাই। আর যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে হুকুমের মধ্যে সামিল হবে, আল্লাহ তালাকে সে স্বয়ং চোখে দেখতে পাবে। যদি দেখা সম্ভব না হয় আল্লাহ যে তাকে দেখতেছে এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। বাজান গো, ইউসুফ কিন্তু একসময় মিশরের প্রেসিডেন্ট হলো, একসময় ইয়াকুব নবীর সঙ্গে মিলন হচ্ছে। এত বছর পর ইউসুফ যখন বাবার সঙ্গে একত্র হয়, এমন সময় ইয়াকুব নবী ইউসুফকে দেখে যখন দুইখানা হাত এভাবে বাড়ায় দিয়েছে, আল্লাহ ডাক দা বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ইয়াকুব, রে সম্পদ আর সন্তান হলো মানুষের বিপদের কারণ। আজকে যাদের টাকা আছে অথচ আল্লাহর ঘর মসজিদের জন্য দিচ্ছেন না, ওই টাকাটা কিন্তু আপনাদের বিপদের কারণ হবে। একথা কার? একথা কার? পকেটে হাজার টাকা আছে, আপনি মনে করতেছেন হাজার টাকা দান করলে আমার কমে গেল, কিন্তু আপনি তো জানেন না আগামীকাল ভুটভুটির চড়ে কিংবা অটো ভানোর চড়ে আপনি যখন হাতিয়ে আনতে যাবেন, আপনি যখন ব্যাগ ঘুরতেছেন ওই ব্যাগ ঘোরার সময় কিন্তু আপনার ভুটভুটি এত ফোর্সে ছাড়ছে যে ব্রেক করা লাগবে, ওই খেয়াল নাই। এখন ব্রেক না করতে পারে ভুটভুটি একবার উল্টে চলে গেছে বিলের মধ্যে। বাদান গো, ভুটভুটি ঠিকই আছে কিন্তু আপনি ঠিক নাই, হাতিয়ে আনতে যাবেন না, হসপিটালে যাবেন। যে হাজার টাকা পকেটে রাখছেন এর থেকে 10,000 টাকা আগামীকালই আল্লাহ আপনার খুলে নিবার পারে ডাক্তারের মাধ্যমে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা ডাক্তারকে টাকা দিয়ে কয় সব পাবেন, প্রতি টাকার কত সব? আর আল্লাহর ঘর দেওয়ার কথা বলতেছি আপনাকে, বলা মাত্র সব উঠে দৌড়। আবার ওয়াজ শুরু করছি, মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন সামি না, খালি শুনলে হবে না, তা না এটা গ্রহণ করা লাগবে। وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى عذاب قريب। আল্লাহ কি বলতেছেন? কিন্তু যেদিন ডাক পড়িবে, কোন কোন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে। কখন ডাক পড়বে আপনাকে? কখন? কখন ডাক পড়বে জানেন? যখন তখন ডাক পড়বে।
আসেন ইয়াকুব নবী যখন তুই কানে হাত বাড়াইস ইউসুফের দিকে, আল্লাহ বলি ইয়াকুব তোর কাছে আমি আল্লাহর দাম বেশি না ইউসুফের দাম বেশি, যে ইউসুফকে আমি কূপের ভিতর থেকে তোর কাছে মিশরের প্রেসিডেন্ট হিসেবে ফিরিয়ে দিলাম, এখন আল্লাহর শুকরিয়া তার কি করবি, ইউসুফকে বুকের মধ্যে নিবি না অন্য কিছু করবি? সঙ্গে সঙ্গে ইয়াকুব আফসোসে লজ্জায় আল্লাহর দুইটা নিজের দুটা কান ধরলেন, ধরে কান কি ধরলেন, কান এই হাত এভাবে দিছিল তাই না, কান ধরে আসামি হয়ে গেলেন এভাবে, এটা কিন্তু সারেন্ডার, কান ধরা মানে কি, কান ধরতেছি ভাই, কান ধরতেছি ভাই মাফ করে দে ভাই, দেবেন না দেবেন না, এটা নামাজ আমরা, এটা কিন্তু কান ধরা। তারপরে কি ধরলেন, পিছনে বারান্দা মোবাইল রিংটোন বাজতেছে, সামনে কাতার থাকে একজন এরকম ধরে আসার খেয়ে সালারে সালারে, আর রিংটোন যতক্ষণ বাজে ওই খালি সালারে সালারে কর। নামাজ শেষ করে বললাম কে ভাই কে ভাই, বারান্দা রিংটোন মোবাইলের বাজে, আপনি যে সালারে সালারে চলেন ব্যাপার কি, হুজুর খালি ধরে আসছি এই জন্যই, এই জন্যই পারিনি, খালি এরকম ধরে না থাকলে ওর চাপা ফেটা দিতাম। তার মানে কি বুঝলে, আহা আপনি আসামি হয়ে ধরলেন, ইয়াকুব নবী ইউসুফের দিক থেকে হাত ফেরায় কান ধরে, সেই দুইটা হাত বুকের উপরে ধরে বুকের নিচে ধরে এক নিয়তে তিন রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ওই নামাজটা আলমার আল্লাহ এক টানে আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, বলেন লাইলাতুল মিরাজে নবীকে ডাকতে বলে নবী গো, ইয়াকুব নবী ইউসুফকে বুকের মধ্যে না নিয়া আমি আল্লাহর ভয়ে মহাব্বতে তিন রাকাত নামাজ আদায় করেছে, আমি আল্লাহর এত ভালো লাগছে আপনার উম্মতের জন্য মাগরিবের তিন রাকাত নামাজ হিসাবে দিয়া দিলাম, আপনার উম্মতেরা মাগরিবের তিন রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে ইয়াকুব নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। মেম্বর পদ প্রার্থী আল্লাহর একজন বান্দা, নাম হলো ও এই বান্দালয় রে বান্দি রে, এক দুই তিন নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বর পদপ্রার্থী মোসাম্মদ রঞ্জিতা খাতুন 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জি এই আমার আমার শেষ আছে না, কুটি যাবে না কদ্দুর যাবে তা আপনি করে দূরে করে মাহফিল থাকে, আমি তো মনে করছি আমাকে বক্তা করে মানে দুই দিন করে থাকে, তো নেতা করে দুই দিন করে মারা লাগে তো কাম সারা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমাদের দোয়া চাই আপনাদের। মন্ত্রী জনায়েদ আহমদ পলকের 2 টন চাউল সময় মতো দিবে, সময় মতো মানে কি দরজা কেনার আগে দিবে, মানে মসজিদের দরজা বানানোর আগে দিবে না পরে দিবে, 2 টন দিয়ে তো মোটামুটি 2টা দরজা হবে, হবে না? সরকারি পক্ষ থেকে নীল চাঁদ নাজিরপুর বাকি 3000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। রাশেদুল ইসলাম গোলপা গোলকপাড়া থেকে 1000 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। রফিক শফিকুল ইসলাম পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলেজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি, আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শাস আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো। মাবুদ গো আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বাবার বাড়িঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারাতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। এই চামারি মধ্যে পড়া কেন্দ্রীয় মসজিদকে কবুল করে।